আচ্ছা মন যে কিভাবে সুখী হয় সে তো কেউ জানে না, আমার যে একটা স্ত্রী সহধর্মিনী সেও জানে না, আমার তো একটা কপাল, এই কপালে জানে না, এই যে গুণ নেই মা। আচ্ছা আমার ওই ইয়ে আচ্ছা কোথায় গেল, অদৃশ্য কোথায় গেল, কে নিল, কেন কোন উদ্দেশ্য নিল বলতো দেখি। তোমার কিচ্ছু যায় নাই, সব আছে। নাই নাই না বুঝলি, আমার ওই যে খালিমপুরের দুইটা গান, গ্রহণপুরের সাতটা কিসা, সব কিচ্ছু নাই, আমি বান্ডেল করে রেখে দিয়েছিলাম। আমার এত পরিশ্রমের সঞ্চয় বুঝলে, আমি জীবনে কিছু করতে পারিনি, আমি শুধু গান সঞ্চয় করেছি, কিসা সংগ্রহ করেছি, ঘটনা সংগ্রহ করেছি। বাবু এইটা কি পিঠা? তোর জননী কই? তাড়াতাড়ি খেয়ে নাও, মা নানা বাড়ি গেছে। বাবা তোমার গাড়ি তা দেখো, আমি খেয়েছি। কেন মিথ্যা কথা বলছিস মা? তোকে তো আমি কখনো কিছু দিতে পারিনি, তুই কলেজে পড়তে চেয়েছিলি, আমি তোকে, আমি তো মানুষ না রে মা, আমি তো, তুমি লেখক, তুমি খালিমপুরের কথা লেখো। হ্যাঁ আমি আমি লেখক, আমি লিখি, আমি আমাদের গ্রামের কথা লিখি, আমার কথা লিখি, আমার বৃক্ষের কথা লিখি, আমার পথের কথা লিখি, আমার বিয়ের কথা লিখি, তোর জন্মদিনের কথা লিখি, সব আমি থরে থরে সব থরে থরে সাজিয়ে রেখেছি বুঝলি, লেখা চলছে আবার লেখা চল। বাপু লোকে তোমাকে উন্মাদ বলে, তুমি শুনেছ? তোর মা বলে সে তো মানবী না, সেটা বহু বুড়ি সমাস। এই যে মাস্টার, আমাকে কিছু টাকা দেন। কই দেন টাকা কেন মা? আমি ওর বহুপ্রী দিয়ে কদু রান্না করে খাওয়াবো। তুমি খাবে কিন্তু আমি খাবো না, আর গুন্নি খাবে না। তা খাবেন কেন? আপনারা তো কবিতা খাবেন, গান খাবেন, বাসির মুড়া খাবেন, ছাতা খাবেন, হাসছেন কেন? এই অখন মন মাস্টার হাসছেন কেন? পচা কাদা গুন্নি, এই পৃথিবীতে 450 কোটি মূর্খ মানব মানবের যদি একটা মিছিল হয়, তবে মহামূর্খ তোর মা সে মিছিলের আগে দাঁড়িয়ে থাকবে। চুপ করেন, আপনার জীবনে মহা কষ্ট আছে। এই কষ্ট আমার অলংকার, কষ্ট আমার ভাতিয়ার বিলের পদ্ম ফুল রে গুন্নি। বাবা তুমি অনেক টাকার মালিক হতে পারো না, তুমি মাস্টারি থেকে রিটায়ার করেছো, তোমার কোনো কাজ নাই, তুমি কেমন করে বাঁচবা বাবা, আমাদের কেমন করে বাঁচাবা? বাঁচবি রে মা, বাঁচবি, আমি আমি আমার রক্ত দিয়ে এই পাণ্ডুলিপি রচনা করেছি, এটা নিয়ে আমি আমি ঢাকায় চলে যাব, লেখক মনসুরুল করিম ও যে ছিল ওর কাছে আমি দিব, আমাকে আমাকে বই ছাপিয়ে দেবে, আমি আমি অনেক অনেক টাকা নিয়ে ফিরে আসবো রে মা, অনেক টাকা নিয়ে আমি ফিরে আসবো রে মা। নিন স্যার, নিন। থ্যাঙ্কস। আগে দেখুন স্যার, পকেটে ভরবেন না, দেখুন আগে কত টাকা দিলাম স্যার। আপনি বলছেন বলে দেখছি, খুশি স্যার? আরো দেব স্যার, আরো লিখুন, পাঠক তো আপনাকে খুব চায় স্যার, মেঘ যেমন আকাশ চায়, বড় লোকেরা যেমন ধন, মানে আরো ধন চায় স্যার। আপনি ইদানিং কালে খুবই ভালো ভালো কথা বলেন। এই বইয়ে স্যার, আপনার এই বইয়ে এসব লেখা আছে স্যার। ও আচ্ছা চলি। আচ্ছা স্যার, সালাম আলাইকুম।
আপনার টেলিভিশনে দেখছি স্যার, খুব ভালো লাগে স্যার। আমি না, আমার খালাতো ভাই। অভিকর আপনি স্যার? 50 টাকা ভাড়া, 20 টাকা হচ্ছে ভালো লাগার জন্য, আরে 10 টাকা ছোটা কথা বলার জন্য। জি ভালো, শরীর ভালো, মন ভালো। স্যার আপনি কি আগের চেয়ে কিঞ্চিত মোটা হয়ে গেছেন স্যার? কিঞ্চিত করে খাচ্ছি তো স্যার। আমার কাছে এক বছর কিচ্ছু পাবেন না, আমার মাথা চোখ হাত এভরিথিং বুকড। নবলি নবলি, চা দাও। কে কে ফোন করেছিল? এই এখানে 20,000 টাকা আছে, একটা চেক, সাবধানে রাখবে। আর পারবো না। মনসুরুল করিম, টাকা পাচ্ছ, লিখে যাচ্ছ, টাকা পেলেই লেখা হয় না, আর ভালোবাসলেই বিয়ে হয় না। নবলি। জি ভাইজান। চারু ফোন করেনি? আচ্ছা, মামা বাড়ি তো কি পায়, বাবার কথা কি ভুলে গেছে? চা দাও। এত বেলাতে চা কি, ভাত দি। ও বাড়ি থেকে বড়ির মাছ পাঠিয়েছে। হাসি টাসি এসেছিল? তিনবার টেলিফোন করেছিল, আবার বোধ হয় করবে। আচ্ছা আসবে, এলে বলবে। আবার কে? শোনো, প্রকাশক হলে বলবে ঘরে নাই। গুড। আর সাংবাদিক হলে? ঢাকাতে নাই। হ্যাঁ, আর ভক্ত অটোগ্রাফ চাইলে? মাথা ব্যথা, পরে আসবে। ভেরি গুড। বেঁচে গেছো সালমা, বারবার লেখার জন্য হামলা করছে, এভাবে কি পারা যায়? যায় না। সালমা, হাসি আমাকে খুবই ভালোবেসে ফেলেছে। আমি তোমার কাছে অস্বীকার করব না, আমারও ভালো লাগছে। বিয়ে করে ফেলি, একা একা থাকা যায় না, মরে গিয়ে একা থাকা সম্ভব, জীবিত মানুষ একা থাকতে পারে না। আবার কে? নবলি, এবার কেউ কিছু পাঠালে নেবে না, টু মাচ অফ এভরিথিং ইজ ব্যাড। একজন আলগা মানুষ বেলা 10টা থেকে ঘুর পাক খায়। তোমার সময় নেই। আপনি ঘটনা কি? আপনাকে তো বলে দিয়েছি এক বছর আমি কিছুই দিতে পারবো না, কবিতা নাটক মানচিত্র ধারাপাত কিছুই না। স্যার আপনি বোধ হয় আমাকে ঠিক চিনতে পারেননি। আরে ভাই, চেনা অচেনা সব সমান, লিখতে পারবো না। না স্যার, আমি লেখা নেওয়ার জন্য এখানে আসিনি স্যার। সবাই তো তাই আসে। কি
আমার প্রেমের উপন্যাস পড়ে পাগল হয়ে ছুটে আসছেন? আচ্ছা ঠিক আছে, আপনার উদ্দেশ্যটা কি শুনি, আমার সাক্ষাৎকার নেবেন? আমি কেমন করে ঘুমোই, নাক ডেকে ঘুমাই কিনা, চুলে তেল মাখি কিনা, আপনাদের কোনো কাণ্ডজ্ঞান নেই? আপনি একটা বুড়ো হাবড়া উড়ো ঝুড়ো মানুষ। স্যার স্যার আপনি তো খুব ভালো করে বাক্য বলেন স্যার, আপনি এভাবে বাক্য বলবেন না স্যার। আপনার খুব সুমিষ্ট মনোহর বাক্য আমরা মুগ্ধ হয়ে শুনেছি, আমি শুনেছি, আমার কন্যা শুনেছে, আমাদের গ্রামবাসীর সবাই শুনেছে স্যার। ঠিক আছে ঠিক আছে, মনে রাখুন, মনে রেখে আমাকে যৎপরনাস্তি ধন্য করুন। এখন আসুন, আমি ক্ষুধার্ত। স্যার আপনি আপনি স্যার খাদ্য খেয়ে নেন স্যার, আমি ক্ষুধার্ত স্যার, আমি একটু এখানে বসি স্যার, আমার ক্ষুধার্ত, আমার মাথা খুঁজতে হবে। আপনি কে? আমি স্যার খালিমপুরের মোহাম্মদ রাজ্জাক আলী মাস্টার স্যার, আমি একটু স্যার আমি ক্ষুধার্ত স্যার। কেমন দেখছেন? কমেনি। জ্বর কত? 100 উপরেই রয়েছে এখনো। তো কড়া ওষুধ দেন, তাড়াতাড়ি সেরে উঠুক। ভাইরাল, সে যে কথায় বলে শোনেননি যে এসব ব্যাপারে ওষুধ দিলে 7 দিন আর ওষুধ না দিলে 1 সপ্তাহ? তার উপরে এদিকে বুকে ইনফেকশন, খুব দুর্বল, মাথার যন্ত্রণা, বাতও রয়েছে। এতগুলো একসাথে কেন? আপনারাও তো প্রেম বিরহ অভিমান বেকার সন্ত্রাস চাকু বোমা সব একসঙ্গে মিশিয়ে গল্প লেখেন, লেখেন না হয়তো? তা আপনার কে হন? চাচা, গ্রাম চাচা। তা গ্রাম চাচাকে এখন থেকে দুধ ঘি ছানা মাখন শাক সবজি ফলমূল ডিম মুরগি এসব খাওয়াতে হবে। চলি। তো কাল আবার আসবেন? আসবো, যতবার ডাকবেন ততবার আসবো, কিন্তু ওই যে প্রত্যেকবার 400 করে। আপনার কোনো ভয় নেই, ভালো হয়ে যাবেন। ভালো আমাকে হতেই হবে স্যার। নবালি, বাজারে যাও, ড্রয়ারে টাকা আছে নিয়ে যাও। কত টাকা নেব ভাইজান? যত ইচ্ছে, 1000 2000। মাস্টার সাহেবের জন্য আপেল বেদানা এসব এনো। মাস্টার সাহেব, আমি সত্যি সত্যি খুব বিচলিত হয়ে পড়েছি। আপনি এলেন, ধড়াম করে অজ্ঞান হয়ে গেলেন, তারপর 3 দিন থেকে বিছানায়। আমার উপন্যাসে এসব হয়তো হয়, কিন্তু বাস্তবে এসব হলে না আমার খুব ডিপ্রেশন হয়। উঠবেন না, আমি এখন আপনাকে চলে যেতে বলছি না। আপনি আপনি ভালো হন, সুস্থ হন, তারপর চলে যাবেন। ভদ্রলোকের বাসা থেকে ভদ্রলোকের মতো বেরিয়ে যাবেন, ঠিক বলেছি না স্যার? আপনাকে সামনাসামনি দেখতে আমার খুব ইচ্ছা করছে স্যার, আপনি সুন্দর সুন্দর কথা বলেন, আমি শুনি। মনে পড়েছে আমার 5-6 বছর আগে একবার খালিমপুর গিয়েছিলাম স্যার। 4 বছর 11 মাস আগে গিয়েছিলাম। ও হ্যাঁ, ওই খালিমপুর লিপি, অশোক লিপি, ব্রাহ্মী লিপি শুনেছি তো, গিয়েছিলাম। আপনি 2 দিন আমার সঙ্গে সঙ্গে ছিলেন। জি জি জি। আপনার একটু মেয়ে ছিল, খুব সুন্দর, অনেক বড় হয়ে গেছে না? কি বিয়ে দিয়ে ফেলেছেন? বাচ্চা কাছে কটা? আচ্ছা আমি যাই, আমার আবার লেখালেখি আছে। কি হলো, কাঁদছেন কেন? আরে আমার তো যা বলার আমি সোজাসুজি বলে দিয়েছি, গাছকে গাছ, পাখিকে পাখি। আমি আর এসব কি হচ্ছে, নাটক না উপন্যাস, সব তো বাজে হয়ে যাচ্ছে। Thank you.
আন্টি, আন্টি দুনিয়াটা কিছু না, যা দেখছো সব ফ্রড। তুমি আমার সঙ্গে ফ্রড করছো, আমি তোমার সঙ্গে ফ্রড করছি। এই ফ্রড বন্ধ করে দাও, দেখবে সব শেষ, দুনিয়া আর দুনিয়া থাকবে না। তোমার হাসি জানে না যে ওই রাইটার ব্যাটা কত বড় ফ্রড। হ্যাঁ, অল অন এ সাডেন রাইটারের বউটা মরে গেল। কেন? মার্ডার। চুপ কর পাটু, তোর যন্ত্রণা তোর বউটাও তো চলে গেল। আন্টি, লেখকের বউ তো মারা গেল অ্যাপেন্ডিক্সে। মেয়েটা বড় ভালো ছিল রে পাটু। ভালো ছিল, তা তুমিও তো ভালো, আমিও ভালো, আমার মামুও ভালো। আচ্ছা পাটু, তোর মামু আজকাল এত রাত করে বাড়ি ফিরে কেন রে? কোথায় থাকে, কি করে? কি আবার করবে, তোমার বাড়ি করে? এক মাসের মধ্যে আমার বাড়ি যদি কমপ্লিট না হয়, তোর মামুকে আমি তিনতলা থেকে ফেলে দেব। এই যে হাসি, এসো এসো হাসি, চল। কোথায়? ধলেশ্বরী, শীতলক্ষা, ভালুকা, আর না হয় আরিচা ঘাট। আমি যাবো না। যাবে না? না পাটু, যা বলে শোন। পাটু পাটু করো না তো মা, আমার এসব ভালো লাগে না। ভালো লাগে না? হাসি, ওই লেখকটাকে বিয়ে করার জন্য এত হ্যাংলামো করিস নি, কি আছে ওর? বাড়ি নেই, গাড়ি নেই। ওই রাইটার বেড়াতে একটা ফ্রড, বিয়ে করে বউ মরে, আবার বিয়ে করবে আবার বউ মরবে। শোনো, তুমি কিছুই জানো না। মা আমি চললাম। আন্টি। ও মা, সাদা গাড়িটা নিয়ে যাচ্ছি। আন্টি চলে যা, বেশি দূর যেতে পারবে না, এই মরিয়ামের কাছে ফিরে আসতেই হবে। ও বাবা, আন্টি হাসি যদি আমার সঙ্গে ফ্রড করে? তুই আর ফ্রড করবি? না 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 আন্টি, আমি আমি বাজবো না, আমি একদিনও বাজবো না আন্টি। কাঁদিস না তো, ভাল লাগে না, আমার বাইটে করে দে। তাহলে হাসি খুশি হবে? হাসির বাপ খুশি হবে। গ্রাম চাচা, ও গ্রাম চা, কি করে? আরাম, খুব সুখে আছে, খুব আরামে আছে। এই যে গ্রন্থ, এটা আমার রচনা, তোমাদের সাহেব এটা আমাকে ছাপিয়ে দিবেন। পাঁচ বছর ধরে লিখছি লিখছি, কাটছি কাটছি, লিখছি, মন ভরে না। এইখানে আমার গ্রামের কথা, এই দেশের কথা লেখা আছে। বাবা, আপনিও লেখক? ছিলাম না, আমাদের সাহেব আমাদের ওখানে গেলেন, তিনি বললেন যে আপনি দেশের কথা লেখেন, মাটির কথা লেখেন। হ্যাঁ, সেই জন্যে আমি এটা লিখছি, তিনি আমাকে বইটা ছাপিয়ে দিবেন। এটা ছাপানো বই নিয়ে আমি যাব খালিমপুরে, ফিরে যাব, এটা আমার প্রতিজ্ঞা। ও, তাহলে সোজা কথায় আপনি এ বাড়ি ছাড়বেন না? নবলি, তুমি আমাকে সম্মান রেখে কথা বল। কাকে সম্মান করব? পথের ভিখিরির মতো এখানে পড়ে আছেন, আপনাকে কিসের সম্মান? জলদি জলদি এখান থেকে বিদায় হন, এই বলে গেলাম। তোর মা করে আমাকে সব ভাত দিয়ে ডাল দিয়ে আমার খুব খিদা লেগেছে রে। ভাত হয়নি? হ্যাঁ, ইয়ে দাও আমাকে, একটা মুড়ি দাও, একটা গুড় দাও, এক গ্লাস পানি দাও। কেন? না কেন মানে, আমার খিদা লেগেছে, আমার চোখের ঝাপসা দেখছি, তুমি তো সব দেখো, সব বুঝে দেখো, আমার লেখার খুব ক্ষতি হচ্ছে বুঝলে। তুমি কেন বিতর্ক করো বলো তো? আপনার ওই কাগজগুলো আমি পুড়িয়ে দিব, আপনার কলম আমি জ্বালিয়ে দিব, আমি আর পারি না। কেন, কোনো কারণ কি? দুদিন থেকে বলছি টাকা দেন, ঘরে চাল নেই, ডাল নেই। কিছু যখন নাই তাহলে আমি কিছু খাবো না, ঠিক আছে? আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনি খাবেন না তো আমি খাবো না, আমার মেয়ে খাবে না, এই আপনার আল্লো ঝাল্লো স্বভাবের জন্য আমরা না খেয়ে থাকবো? আপনার পকেটে টাকা আছে, দেন দেন টাকা দেন, আপনার ওই হাবি যাবি লেখার জন্য। গালাগালি করো, কিন্তু আমার লেখাকে গালাগালি করো না। সাবধান সাবধান, আমি সহ্য করব না। কি করবেন, মারবেন, ফাঁসিতে ঝুলাবেন? দেন না দেন, লেখক হয়েছেন কি আমার লেখকে? আপনি একটা আস্ত পাগল, একটা গাইয়া ছাগল। আর কোনো কথা বলো না, আমি তোমাকে না, আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না।
থাকবো না, আমি প্রতিজ্ঞা করছি আমি আর এখানে থাকবো না, আমি থাকবো না, আমি চলে যাব। এই বই এই পাণ্ডুলিপি আমি ছাপাবো, মুদ্রিত পুস্তক আনবো, হাজার হাজার টাকা আনবো, গলাতে আমার সোনার মেডেল চলবে। বাপু তুমি কই যাও? আমি এখানে থাকবো না, আমি থাকবো না। এই যে রমণী আমার সহধর্মিনী, সে তো মানবী না, সে দানবী, রচনা কর্ম কাকে বলে সে জানো? তুমি একই পাগলামি করছো। পাগলামি? তুমি আমাকে পাগল বললে? নেই, তুই না কবিতা রচনা করিস, তুই না গুনগুন করে গান করিস, এত অবহেলা করিস গুনি আমাকে। বাপু তুমি ঘরে চলো না, রক্ত দিয়ে লেখা আমার পাণ্ডুলিপি, আমি শহরে যাব, আমি ছাপাবো, আমি টাকা আনবো, মৃত্যুই আমার শেষ আশ্রয়। বাপু তোমার পায়ে পড়ে তুমি যেও না, বাপু বাপু তোমার পায়ে, বাপু বাপু চলে যাই, বাপু। সর্বনাশ, এখানে কি করেন? এখানে ভাইজানের হাজার হাজার টাকা থাকে না, তাতে আমার কোনো আকর্ষণ নাই। আমি একটা পত্র লিখে আমার পাণ্ডুলিপিটা তিনি অনুগ্রহ করে পাঠ করবেন, আমি এটাই চেয়েছিলাম। আচ্ছা আমি আমি যাই। একবার বিদায় হলে ফের বেল বাজালে দরজা খোলা হবে না গ্রাম চা ভূমণ্ডলে অনেক নবাব আছে, তারা কেমন আমি জানি না, তুমি যদি প্রকৃত নবাব হতে চাও তাহলে শোভন বাক্য বলো। নাই নাই ঠিক আছে। জানতাম আপনি এখন রেফারেন্স লাইব্রেরিতে আছেন, তাই এলাম। এখন যদি আমাকে আর আপনাকে কোনো পরিচিত দেখে ফেলে আমার কিন্তু কিছু হবে না, আপনার নামে গসিপ হবে, স্ক্যান্ডাল হবে, হবে কি না বলেন? একটা লোক নাকি ছোকরা আজকাল প্রতিদিন আমাকে টেলিফোনে ধমকাচ্ছে জানো, বলে কিনা আমি আমার বউকে মেরে ফেলেছি, আবার বিয়ে করব, আবার বউ মেরে ফেলবো। আচ্ছা নাম বলেছে, মানে পরিচয় দিয়েছে? না, বলে একটা পার্মানেন্ট ফ্রড। হাসছো যে? ওই ফ্রডটাকে আমি চিনি। হুম হুম, ওই পার্মানেন্ট ফ্রডটাকে আমি চিনি, ভালোভাবেই চিনি। চেনো মানে? আমার ফুফাতো ভাই। ও তাহলে তো সুখের সংবাদ। না না, আমার আপন বা পরের তেমন কোনো ভাই না, ওর বাবা আর আমার বাবা একসাথে বিশ্বজোড়া বিজনেস করছে, তবে কি করছে তা অবশ্য সঠিক জানি না। আমার মা বিশাল বাড়ি চান, আর আমার বাবা কোটি কোটি টাকা চান। আচ্ছা এসবে কি হবে বলেন তো? কি আর হবে, তুমি এক ভয়ঙ্কর বিত্তবান পিতার কন্যা হবে।
বিত্তবান আমার বাবা হবে, আমি নই। বাগান গুনে ফুল আর পিতা গুনে কন্যা। আমি তেমন গুণ চাই না, আমি অন্য কিছু চাই। ছেলে মানুষই করো না হাসি, আমার মেয়ে চারু সে কি আমাকে ছাড়িয়ে যেতে পারবে? আমার জীবন তাকে স্পর্শ করবে না, আমার চিন্তা তাকে আকর্ষণ করবে না, করবে না বলো? একটু রেশনাল হওয়ার চেষ্টা করো। আমার রেশনাল একটাই, আমি আপনার লেখাকে ভালোবাসি। যতবারই পড়ি আমি ততবারই অন্যরকম হয়ে যাই, হয়তো আপনাকেও ভালোবাসি। হয়তো কেন, আমি ভালোবাসি। হাসি, কারো লেখাকে ভালো লাগা মানে সেটা ভালোবাসা না, কারো অভিনয়কে ভালো লাগা মানে সেটাও ভালোবাসা না। ভালোবাসা অন্যরকম, খুবই জটিল। হ্যাঁ হ্যাঁ, খুব পবিত্র, আবার খুবই ভয়ঙ্কর। আপনি যে কটা প্রেমের গল্প লিখেছেন প্রত্যেকটাতে বিজয়ের কথা আছে, অথচ নিজেই তা বিশ্বাস করেন না। হাসি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমাকে দুটো না তিনটে তিনটে বিবেচনাকে বড় করে দেখতে হয়। এক, আমি অলরেডি বিবাহিত, আমার স্ত্রী মারা গেছেন। দুই, আমি সামান্য একজন লেখক, আমার বিশ্বজোড়া নেটওয়ার্ক নেই। আর তিন, সবচেয়ে বড় যেটা, আমার মেয়ে চারু। চারু আমার কাছে বড় না আমার ভালোবাসা আমার কাছে বড়? এই প্রশ্নের কাছে এসে আমি বারবার থমকে যাই, আমাকে থমকে যেতে হয়। আপনার চারু আমার কাছেও সমান প্রিয়। চারু বিশ্বাস করো। তুমি মশলা দোসা পছন্দ করো, চলো চারুকে ওর মামার বাড়ি থেকে তুলে নিয়ে আমরা তিনজন মিলে মশলা দোসা খেতে যাবো। বাবা, ও বাবা, সর্দি, কথা বলতে পারছি না। নবাব চাচা বললো এখানে গরম চা বলে একটা লোক আছে। লোকটা কই? আজ দুদিন হলো চলে গেছে। কেন গেল? মনে হয়েছিল এসেছিল, মনে হয়েছে চলে গেছে। লোকটা নাকি চোর। চোর কে বলল? নবালি, চোর ছিল কেমন করে? আমি বাজারে যাই ভাইজান। শোনো, রাজাখালী মাস্টার চোর ছিল তার কি প্রমাণ তোমার কাছে আছে? প্রমাণ নাই, সন্দেহ আছে। ড্রয়ার খোলাখুলি করছিল, ধমক দিলাম, হাত সরিয়ে নিল। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। আচমকা কোনো মানুষকে কখনো চোর বলবে না ভাইজান। আমি কোনো কথা শুনতে চাই না, যাও, বেল আর পাকা পেঁপে আনবে। বাবা, তাহলে লোকটা আবার আসবে? চারু, আমি সর্দি ঝরাবো না আমার নায়িকাকে নদীতে ফেলবো আমি সেই চিন্তায় অস্থির। নায়িকাকে? বাবা বাবা, ও বাবা। চারু, এই যে চারু, তোমার নায়িকা। শোনো, আজকে তোমাকে নিয়ে যেতে এসেছি, তুমি আজকে সারাদিন আমার সাথে থাকবে। কেন? কেন আবার কি? আজকে আমরা রাজেন্দ্রপুর যাব, চিড়িয়াখানায় যাব, সাভার যাব। কিন্তু কেন? ওমা, শুনছেন চারু কেবল কেন কেন করছে। আমি এখন এক কাপ গরম চা খাবো। চলে গেলেন, কিছু বলে গেলেন না? আমার তো কি হতো বুঝতে পারছেন না, বদনাম হতো। আমার চারিদিকে যত বন্ধু তত শত্রু, সবাই সুযোগ খুঁজছে কিভাবে নাজেহাল করা যায়। আপনি গ্রাম থেকে আসা একটা মানুষ, নগর কি চেনেন? কোথায় ছিলেন দুদিন, খেলেন কি? স্যার, আমি বংশালের মসজিদে শুয়েছিলাম স্যার। আর আপনার জন্য একটা পাকা পেঁপে এনেছি। আপনি বলছিলেন যে আপনার বুক জ্বালা করে, হজম হয় না, ভালো ঘুম হয় না।
রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, হালুয়া রুটি খাচ্ছেন, আমার হজম হয় না দেখে পাকা পেপে এনেছেন, টাকা পেলেন কোথায়? আপনি তো বলেছেন আপনার কাছে মাত্র 62টা টাকা ছিল। স্যার আমি রাস্তাতে এই পলিথিন ব্যাগে স্যার 121টা টাকা কুড়িয়ে পেয়েছি স্যার, কেউ নিল না, আমি বললাম যে আমি কাকে দিব আমি। বাহ, অসাধারণ, চমৎকার। দেখো হাসি, খালিমপুর গ্রামের রাজাক আলী মাস্টার সাহেব ঢাকা এসেছেন বই ছাপতে, আজকাল তিনি রাস্তায় টাকা কুড়িয়ে পাচ্ছেন, টাকা, এরপরে নেকলেস পাবেন, ডায়মন্ড পাবেন। স্যার আমি আপনার কথাকে ঠিক বিশ্বাস করতে পারছি না। স্যার আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি স্যার, আর আমি যদি আজকে মিথ্যা কথা বলি তাহলে আমার মেয়ে গুণনি অন্ধ হয়ে যাবে স্যার। ঠিক আছে ঠিক আছে, আমি আপনার আর কোনো কাজ করতে পারবো না। আপনার পাণ্ডুলিপি আপনি দয়া করে ফেরত নিয়ে যান, আপনি থাকলে থাকুন নাহলে চলে যান, কিন্তু আমাকে জ্বালাবেন না, আমার সময়ের দাম আছে। টাইম ইজ মানি টু মি। এসো আসি। তুমি চালু, তোর বাবাকে বলো আমি পাণ্ডুলিপি ফেরত নিব না, নিব না। ওর ইচ্ছা হলে উনি ওটাকে অগ্নিদগ্ধ করবেন, নাহলে নদী বক্ষে নিক্ষেপ করবেন। আচ্ছা তুই আমাকে বেশি ভালোবাসিস না তোর মাকে? কেন? এমনি গরম চা কি করে? ঘুমোচ্ছে কই? তুই বললি না আমাকে বেশি ভালোবাসিস না মাকে? সে আসবে কিনা জানি না, তবে আমি যে খোয়াব দেখলাম, দেখলাম যে সে আছে, সে মাছ দিয়ে ভাত খাচ্ছে, বিলাতি আচার খাচ্ছে, তার মাথার কেশগুলো সব কালো। তুই দেখিনিস গুন্নি, তোর বাবু ঢাকাতে একটা বিয়ে করবেই করবে। আমার মনের মধ্যে তুমি থামবা, তোমার জোর হাত করি, তুমি থামো। নিজেই তারে হাকালা, এখন নিজেই তার জন্য কান্দ। তোমাদের জন্য আমার জীবন সার খারাপ, আমি তো সে উপরে ভালো করে ঘুমাতে পারি না। আমার মনে হয় কি মা জানো, আমার বাবু বেঁচে নেই। না, কোশ্চিন কালেও না, আমার আগে সে যেতে পারে না, যত পাপ আমার সব আমার। গুন্নিমা, গুন্নিমা, ওই যে তোর বাবুর কোন সংবাদ এনেছে বোধ হয়, দেখ। এই যে গুন্নিমা, এসো। আমি পোস্ট অফিসে গিয়েছিলাম, মাস্টার সাহেব ঢাকা থেকে 7,000 টাকা পাঠিয়েছে, তোমাদের কাউকে গিয়ে টাকাটা নিয়ে আসতে হবে, দেরি করো না। হ্যাঁ কি বুঝলে, আমি তারা যাই। শুনেছিস তোর বাপু টাকা পাঠিয়েছে,
তোর বাবা বেঁচে আছে মা, তোর বাবা আমাদের ভুলে নাই মা, আমার বাবু বেঁচে আছে মা, আমার বাবু বেঁচে আছে। অসম্ভব কথা হলে তো স্যার মনে একটু কষ্ট হবে, কিন্তু স্যার আমি আপনার পাঁচখানা বই নেব স্যার, ছাড়বো খাবে খাবে ছাড়বো, একবারে আগুন জ্বালিয়ে দেবো স্যার। স্যার আপনি গাড়ি কিনেন স্যার, কালকে আমি একটা চমৎকার মডেলের একবারে ঝকঝকে গাড়ি দেখে এসেছি স্যার, আপনি কিনেন, টাকা টাকা আমি দেবো স্যার। মিস্টার মহসিন, জি স্যার, রাজ্জাক আলী মাস্টার সাহেবের এই বইটা আপনাকে ছাপতে হবে। আপনি বললে হয়তো ছাপাবো স্যার, কিন্তু এতে ছাড় পোকাতেও খাবে না স্যার। স্যার এই বইটিতে স্যার আপনার নাম, মানে লেখক হিসেবে স্যার আপনার নাম যদি বসিয়ে দিই তাহলে স্যার দেবো স্যার, আমি কম্পোজ ধরিয়ে দিই স্যার, দি স্যার। পাণ্ডুলিপি তো আপনারা কেউ পড়ে দেখেননি? আরে পড়ার দরকার নেই, নামের দরকার। কত টাকা দেবেন? টাকা স্যার দেবো স্যার, আপনি যত চাইবেন দেবো। তাহলে তো পাণ্ডুলিপিটা আমাকে একটু পড়তে হবে। রাজ্জাক আলী মাস্টার সাহেব, বইটা হবে? হ্যাঁ বলো। টাকাও হচ্ছে? হচ্ছে, সরি শুধু ওই নামটা, নামটা হচ্ছে না স্যার, নামটা হচ্ছে না। আর আমাকে এখন একটু উঠতে হবে, আমি চিড়িয়াখানা যাওয়ার প্ল্যান আছে। আপনি থাকুন, আপনি থাকুন। আচ্ছা বুঝলেন, নাম একেবারে হিট, যা লেখে তাই হিট, কপাল লাগে ভাইজান, কপাল লাগে। কিন্তু জানেন কয়েকজন লেখক আমাকে বলেছেন এই লেখক আর টিকবে না, পড়ে যাবে, দেখেন কতদিন টেকে। কি বুঝলেন? কিছু কিছুই বুঝলেন না। পান খাবেন? পান। নবাব চাচা বাঘ কি খায়? যা পায় তাই খায়, মানুষও খায়। কেন? ওই কেন, তন্নি তোমার ফুফাতো বোনের কেনর শেষ নেই। বাঘ যদি মানুষ খায় তাহলে মানুষ কি বাঘ খায়? মানুষের মাথা খারাপ। আচ্ছা আপনি এত এত টাকা পান, একটা ফ্ল্যাট কিনুন, একটা গাড়ি কিনে ফেলুন। না 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 না, এরকম ভাবে উদাসীনতা আর চলবে না। আর আপনার জন্য আমি বাবা মার কাছে বারবার কৈফিয়ত দিতে পারবো না। হাসি, মানুষের সব দিন সব সময় একরকম থাকে না। এই যেমন ধরো আজকাল আমার লেখা খুবই কাটছে। কাটছে নয়, বিক্রি হচ্ছে। আচ্ছা বিক্রি হচ্ছে, বিক্রি যদি কমে যায় আমি পড়ে যাব, তখন কোনো প্রকাশক তেল ঢালবে না, নোটের বান্ডিল আসবে না, লম্বা অঙ্কের চেক আসা বন্ধ, কি হবে আমার? এখন অটোগ্রাফ নেওয়ার জন্য ভক্তরা হুলস্থুল করছে, সাক্ষাৎকার নেওয়ার জন্য রোজ বাসা টেলিফোন করছে, সব শেষ হয়ে যাবে, সব শেষ। এমনকি তোমার আমার সম্পর্ক, হ্যাঁ সেটাও ঝরে যাবে। বসন্তকাল থাকবে কিন্তু শুকনো ডালে একটা সবুজ পাতাও থাকবে না। আচ্ছা আপনি কি চান আমি আমার জীবন দিয়ে প্রমাণ করি আমি আপনাকে ভালোবেসেছিলাম? আমার জন্য কি আপনার একটুও মায়া হয় না? হাসি, আমি তোমার ভালোবাসাকে কখনো অবিশ্বাস করিনি, কখনো করিনি, এখনো না। আমি আমি জানি না পরিণাম কি হবে। আমাকে বিশ্বাস করে আপনাকে আমি ঠকতে দেব না। Thank you.
এইটাকে জিরাফও বলতে পারো, বিলাতি উটও বলতে পারো। কেন? জিরাফ মানুষ খায়? লোকাশে খায় না, আড়ালে বোধ হয় খায়। কেন খায়? উড়ি পা। তোমার বাবা কোথায়? হ্যাঁ, হাসি আপা কোথায়? ওইখানে ঝিলের পাড়ে। শাল মালা নেবেন, ফুলের মালা? সামান্য ফুলের মালাতে চলবে? মাল্যদান গল্প পড়েছ না? খাও খাও, ওষুধ খাও, ইঞ্জেকশন নাও, মাথায় আইস ব্যাগ। বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, তোমার মেয়ে হাসি খুশিকে ওই বেটা কচ্চর লেখক পাগল বানিয়ে ছাড়। চুপ কর পটু। কিসের চুপ? এই দেখো, দেখেছ? দেখো, দেখেছ কি এইসব ছবি দেখে বিশ্বাস হয় না? এইসব ছবি দেখে বিশ্বাস হয় না যে হাসি ক্রমে ক্রমে দূরে সরে যাচ্ছে, আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে। শি ইজ ফিনিশড। হ্যাঁ, আমাকে আরো ওষুধ দে, আমাকে আরো ওষুধ দে। হাবিবুল্লাহ পাটোয়ারি? আমার নাম খলিলুল্লাহ পাটোয়ারি। আমি আমি আমার মেয়ের টানা দুটো কেটে দেব। দেব না, দেব না, দাও দাও এক্ষুনি দাও। হ্যালো মা। হ্যালো হাসি। মা, আজকে কেমন আছে তোমার বাতের ব্যথা? হাসি, আমাদের নতুন বাড়ি কেনা হয়ে গেছে, আগামী মঙ্গলবার আমরা চলে যাচ্ছি এখান থেকে। এই পাড়াতে জানোয়ার থাকে? পাটু ভাই, এখানকার পাট চুকে গেছে, কথাটা মনে রাখিস। মা, তোমাদের সাথে বোধহয় আমার যাওয়া নাও হতে পারে। হাসি, এটা আমার হুকুম, এটা তোমার ড্যাডির হুকুম। আমার ভালো লাগে নাই, পুস্তকখানি আমার আর নাম তাহার, ধোকাবাজি। সে কি? আপনি এখানে কখন ইন করলেন? একটু আগেই তো এটা ধুয়ে মুছে রেখে গেলাম আর আপনি এসে বসে গেলেন। আরে বাবা, এখানে শুটিং হবে, শুটিং। ভেজাল করলে তো কাজের ক্ষতি। যান ভাই, যান, যান তো। না না না, শরীরে হাত স্থাপন করবেন না, আমি একজন লেখক। লেখক? গান কবিতা আছে নাকি? ভালো হলে কাজে লাগিয়ে দেবো। দিন না, দিন। স্যার, আপনি? হ্যাঁ, আপনি রাজাক আলী স্যার, খালিমপুর জেলা চাঁপাইনবাবগঞ্জ। স্যার, স্যার আমি আপনার ছাত্র শহীদুজ্জামান। আপনি গ্রামে গ্রামে লোকসঙ্গীত সংগ্রহ করতেন? স্যার, আপনি ঢাকায় কেন এসেছেন? এই যে স্যার আমার কার্ড, কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, আমি আছি স্যার। আমি খুব জরুরি একটা হিসাব করছি, আর প্রশ্ন করিস না প্লিজ। হ্যালো, আমি চারু। কেন দিব নাও হাসি খালা?
হ্যালো। হ্যাঁ, এই একটু হিসাবপত্র করছিলাম, ঠকলাম না জিতলাম? আজকালকার লেখককে ফাইন্যান্সও শিখতে হয়, লেখা আর ব্যবসা। আর শোনো, আজ দুপুরে তুমি আমি আর চারু আমরা বাইরে খেতে যাবো। হ্যাঁ, যাবে না কেন? হাসি, হাসি, কেটে দিল কেন? কাটল গরম চা। তুমি মাঝে মাঝে হারিয়ে যাও কেন? স্যার, কি খবর? লেখা কি করে ছাপতে হয় বুঝতে পেরেছেন? দুনিয়াটা খুবই জটিল, প্যাচ আর প্যাচ। স্যার, আমি পুস্তক ছাপাবো না, চলে যাব। তো যান, আপনাকে তো ডেকে আনিনি। স্যার, 5 বছর আগে আপনি আমাকে এখানে আগমন করতে বলেছিলেন। হ্যাঁ, বলেছিলাম। মাস্টার সাহেব, আমি অনেকখানে যাই, অনেক মানুষকে আমার অনেক কথা বলতে হয়, বলতে হয় বলি, কিন্তু সব কথা যে রাখতে হবে সে শপথ তো করে আসেনি। আমাকে ভুল বুঝবেন না স্যার। এতই যদি টনটনে অহংকার, আমার কাছে এসেছিলেন কেন? ঠিক আছে, যান, আমাকে রেহাই দিন। শুনুন, বাড়ি যাবেন, গাড়ি ভাড়া আছে? সবাই পেয়েছে নাকি? একজন টেলিফোন কেটে দিচ্ছে, একজন চলে যাচ্ছে। হ্যাঁ, কারো মনে কোনো শান্তি নেই, একটু নামধাম হয়েছে তো, মজা পাচ্ছে, সবাই মজা পাচ্ছে। ঝামেলা করবেন না ভাই, ভাইজান যখন রাগে ফাটাফাটি কাণ্ড হয়ে যায়, খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। তুমি আবার এখানে কেন? চলো চলো। বাবা, আমার নাম চারু, আর আমার মেয়ের নাম হচ্ছে গুণবতী গুন্নি। আর বকা খাও না, আমি আর বকা খাও না। আপনি এখনো আছেন? তন্নি, রুটি রাখো, ডিম খাও। কেন? তুই চুপ কর। তন্নি, আজ দুপুরে তুমি, আমি, চারু আর ও বাড়ির হাসি খুশি আমরা সবাই মিলে বাইরে খিচুড়ি, ইলিশ মাছ আর বোয়াল মাছ খাবো। বোয়াল মাছ? বড় বোয়াল। হাসি আপার আজ নতুন বাড়ি চলে গেছে, 1 কোটি টাকার বাড়ি। চলে গেছে? তবু আমরা খিচুড়ি খাবো, ব্যবস্থা করো, ভুনা খিচুড়ি, ইলিশ মাছ, বোয়াল মাছ। করবো, বাজারে যেতে হবে। যাও, টাকা নিয়ে যাও। মাস্টার সাহেব খেতে চলে গেছে কখন জানতেও পারিনি। চলে গেছে? আজকে সবাই চলে যাচ্ছে কেন? আমিও আজ মামার বাড়ি চলে যাব। যাও, চলে যাও, তুমিও বাজারে যাও, টাকা লাগবে তো। আরে বললাম তো, ড্রয়ারে আছে।
খাও। খাবো খাবো, মাঝে মাঝে খেতে ইচ্ছে করে না, আবার মাঝে মাঝে মনে হয় সব খেয়ে ফেলবো। তোমার জ্বর হয়েছে? আরে না, আমার শরীর স্বাস্থ্য আর্থিক সামাজিক সব অবস্থা ভালো। ভাইজান, ভাইজান ড্রয়ারে টাকা নাই। টাকা নাই মানে? কাল রাতে আমি নিজ হাতে 7,800 টাকা রেখেছি, নিজ হাতে রেখেছি, খুঁজে দেখো। দেখেছি, ড্রয়ারে টাকার টও নাই, রবারের কলম পড়ে আছে। আরে টাকা কি পাখা গজালো, উড়ে গেল নাকি? আমি ঠিক জানি না ভাইজান, তবে তবে গ্রাম চাচা অত সকালে চলে গেল কেন? তাতে কি হলো? তার কাছে তো টাকা কড়ি কিছুই ছিল না, সে গেল কি করে? কেন ছিল না? চারু চুপ, আর একটি কথা না, যাও বসো, আর কেউ কিছু বলবে না। কিছুই বুঝতে পারছি না, তাহলে কি মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ? আমার হাতে তরকারি এখন ভালো লাগে? ঢাকাতে বহু টাকা না? বউটা টাকার পাহাড়, তুমি টাকা ধার নাও, শোধ দিতে হবে না, আর তুমি কারো পাহাড় থেকে টাকা তুলে নাও, তোমাকে কেউ বাধা দেবে না। আমার জন্য একটা জামদানি শাড়ি আনতে পারলেন না ঢাকা থেকে? আমি বুঝি মানুষ না? তুমি ভালো মানুষ, তুমি আমার তুলনায় খুব উত্তম মানুষ। বাপু, খালিমপুরে মানুষ তোমাকে নিয়ে সভা করবে, হইচই করবে, সবাই তোমার কথা শুনতে চায়, সবাই গুণগান করবে। আমাকে নিয়ে কোনো হইচই হবে না, আমার তো কোথাও কোনো নাম নাই, আমি তো শ্রেষ্ঠ লেখক না। কি যে বলেন, আপনি কত বড়, আপনার বহুত টাকা, এতকাল আমরা গরিব ছিলাম, কত কষ্ট করেছি, এখন আমরা রাজাবাসার মতন। তোর মার মাথা খারাপ হয়ে গেছে, রাজাবাসার কথা বলে, স্বপ্ন দেখে না, সব ভুল সব ভুল সব ভুল। গুন্নি গুন্নি, তোর বাপুর বহুত টাকা, আমাকে দেখাতে চায় না, তবে আমিও ছাড়বো না। আপনার আপনার চেকটা স্যার, চেক আবারও, চেক মানে আবারও লেখা, আমি তো মরে যাব। আপনার তো স্যার হাজার হাজার পাঠক। পাঠক? হ্যাঁ স্যার, পাঠক মানে হাজার হাজার পাঠক পাঠিকা, ওরা তো স্যার আপনাকে একেবারে ওই হিমালয় পর্বতে পৌঁছে দেবে স্যার। শেষমেশ একদিন পাবনায় পাঠিয়ে ছাড়বে। না স্যার, তা কি হয়, আপনি তো আমাদের রাজা স্যার। স্যার আপনার ওই গাইয়ার লেখক মানে ওই মাস্টার, সে যে পাণ্ডুলিপিটা লিখেছে এটা একটা জব্বর লেখা হয়েছে, আমার ভাতিজা সে বই খুব ভালো চেনে, সে পড়েছে, মহা খুশি, এর মধ্যে বড় কঠিন কঠিন জিনিস আছে। আচ্ছা, বলা তো যায় না স্যার, এই হেলা ফেলার জিনিসও একদিন হিট হয়ে যেতে পারে, আপনি পড়ে দেখবেন স্যার, একবার পড়ুন। ঠিক আছে, আপনি ডেকে যান। আচ্ছা স্যার, আর আপনি? জি স্যার, হপ্তাখানেকের জন্য আর আসবেন না, চেক নিয়েও না। ও আচ্ছা স্যার, আসো চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। বাপু, তুমি আর কত টাকা পাবা? 7,000 টাকা পাঠিয়েছো, 5,000 সঙ্গে এনেছো, আর কত পাবা? পেলে অনেক টাকাই পাবো, না পেলে কিছুই পাবো না। নির্ঘাত পাবা, আমি জানি তুমি পাবা। বাপু, এবার ঢাকা যাওয়ার সময় আমাকে কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে, আমি তোমার লেখককে আমার কবিতার বই দেব, ছাপিয়ে দেবে? দেবে, অনিবার্য ভাবে দেবে, ওদের নিজের নামই ছাপিয়ে দেবে। বন্নি, আমি তোকে একটা কথা বলবো, তুই কাউকে বলিস না, আমার কাছে কোনো টাকা নাই, আমি শূন্য হাতে গিয়েছিলাম, শূন্য হাতে ফিরে এসেছি। কি বলো তুমি, এত টাকা, মানি অর্ডার, আমি
সঠিক কিছু জানি না রে মা, আর যা জানি তাই বলতে পারবো না। কেন বলতে পারবো না বাপু? তোমার কিসের ডর, কিসের সংকোচ? আমি আমি খালি হাতে ফিরতে চাইনি রে মা। আমার এক ছাত্রের কাছে আমি টাকা ভিক্ষা করেছি। ছোট হয়ে গেছি মা, আমি পরাভূত হয়ে গেছি। না বাবা, আমি হেরে গেছি মা। না বাবা, আমি হেরে গেছি মা। আমি হেরে গেছি মা গো, আমি হেরে গেছি মা। না, তুমি হারোনি বাপু, তুমি হারোনি। খুব ভালো আছে কিনা জানি না, লিখতে পারছি না। ভালো কিছু লিখতে চাই, জীবনকে লিখতে চাই, পারি না। কি করে পারবো? আমি তো সেই চোখ দিয়ে দেশ মানুষকে কখনো দেখিনি। প্রকাশকের লাটাই আর পাঠকের সুতোয় ফাঁকা আকাশে উঠছি, শুধু উঠছি। আপনি পারবেন, আমি বলছি আপনি পারবেন। কেন মিথ্যে তোষামোদ করছ? আমার দেখা আর ওই যে রাজাক আলী মাস্টারের দেখা তো এক না। দুঃখ কি জানো, মানুষটাকে আমি খুব বিশ্বাস করেছিলাম। মা, হয়তো ওকে মেরে ফেলবো, না হয়তো লেখককে আমি মেরে ফেলবো। হ্যালো হ্যালো হাসি, আবার কেটে দিল। আমার সঙ্গে তামাশা শুরু করেছে মেয়েটি, আমাকে জ্বালাচ্ছে আর মজা পাচ্ছে। সালাম আলাইকুম স্যার, আমি আজকে খালিপুর থেকে প্রত্যাবর্তন করেছি। আপনার সঙ্গে একটি বাক্য বলে স্যার আমি চলে যাব। আপনি আমার টাকা নিয়ে পালিয়ে গিয়েছিলেন কেন? আমি আপনার টাকা, আমি স্যার তোতলামি করবেন না, তোতলামি করবেন না। আপনার নখরামি দেখার জন্য আমি এখানে দাঁড়িয়ে নেই। আপনি এই বাড়িতে আর একবারও পা রাখবেন না। আমার এটা লেখকের বাড়ি, লেখকের বাড়ি, এটা চোরের বাড়ি না। স্যার আমি নবাবলী, আমি তো কখনো টাকা চাই। চাননি? তবু আমি নিজ হাতে আপনার বাড়িতে 7,000 টাকা মানি অর্ডার করে পাঠিয়ে দিয়েছি। স্যার আপনি পাঠিয়েছিলেন? স্যার আপনাকে আমি বিশ্বাস করেছিলাম, আমার বাড়িতে থাকতে দিয়েছিলাম, আর আপনি আমার ড্রয়ার খুলে টাকা নিয়ে চলে গেলেন। ওহে খালেমপুরের লেখক, আর কি চান আপনি? আপনাকে এখন আমি অপমান করে তাড়াবো। নবাবলী স্যার, 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 স্যার ওভাবে বলবেন না স্যার। আপনি একজন লেখক, আপনাকে আমরা ভালোবাসি, খুব ভালোবাসি স্যার। ভালোবাসা, ভালোবাসা, তোমাদের সব ভালোবাসা আমার দরকার নেই। নবাবলী ওকে বার করে দাও, যাও। নবাবলী, কাজটা কি আমি ঠিক করলাম? উনি একজন লেখক, আমিও লেখক। আমার পত্নী ও কন্যার শপথ,
আমি আমার অপরাধ স্বীকার করছি। আমি মাস্টার সাহেবকে খুঁজে বার করব, তাকে লেখক হিসেবে মর্যাদার আসনে প্রতিষ্ঠা করব, তার লেখা খালিমপুরের কথকতা আমি বের করব। এমন একটি লেখা দেশের মানুষকে পড়তে হবে। এত সত্য জীবন্ত লেখা কয়জন লিখতে পারে? আমি তো পারিনি, আমি পারবো না। ভাইজান, ভাত ঠান্ডা হয়ে যায়। আচ্ছা নবাবলি, মাস্টার সাহেব কি সত্যি টাকা নিয়েছিলেন? আমার মন বলছে ভাইজান, নিয়েছিলেন। তোমার মন আর সত্য এক জিনিস তো নয়। হ্যালো, হ্যাঁ বলছি। জি, আমার ঠিকানা লেখা চিঠি? হ্যাঁ হ্যাঁ, কোথায়? হ্যাঁ, আমি এখনই আসছি। একটা রিকোয়েস্ট রাখবেন প্লিজ, ওনার যেন কোনো অবহেলা না হয়। হ্যাঁ, আমি এখনই আসছি। আপনি মনসুরুল কবি? জি। আপনার কে হন? আমার আত্মীয়, নিকট আত্মীয় সহচর। কি ভাবছেন ডক্টর? টাকা পয়সা নিয়ে কিছু ভাববেন না, যত টাকা খরচ লাগুক আমি আছি। কেমন লাগছে এখন? কোনো ভয় নেই, ভালো হয়ে যাবেন। ডক্টর, ডক্টর, ডক্টর প্লিজ, এখন আছে, এখন শরীর গরম। আমি আমি ক্ষমা চাইবো, একবার একবার মাত্র একটা কথা বলবো। মাস্টার সাহেব, লেখক তোমার গ্রাম চাচা মরে গেছে। গ্রাম চাচা ও টাকা নেয়নি ভাইজান, ও টাকা আমি চুরি করেছি। আমার ছোট বোনের বিয়ের জন্য আমি চুরি করেছি। আমাকে পুলিশে দেন ভাইজান, আমাকে জেলে পাঠান, আমাকে জেলে পাঠান। Thank you.
বাবা, গরমটা মরে গেল কেন? মরেনি তো।